সাদা রং বেশি, কালো অল্প একটু দিয়ে ফাইনাল লুকটা এরকম একদম ফিসলা মনে হচ্ছে। এটা দুইটা আলমারি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, তবে ফুল ভালো নেই আর কি। তো দোয়া চাই সবার কাছে শুরুতেই। আজকের ভিডিওতে থাকছে সকালের নাস্তা, একটু আলু দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে একটু ভাজি করব, সেটা পরোটার আটা করে রেখেছি, পরোটা বানাবো আলুর দম টাইপের আর কি। এটা একটু করছি ইন্ডিয়ান রেসিপি টাইপের, আমি আমার মতো করেই করছি। তো এখানে কারি পাতা দিয়েছি গাছ থেকে এনে, আর দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি, এগুলি দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর একটু দিয়ে দিব এখন আদা রসুন পেস্ট, আমি আদা রসুন পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে দিয়েছি। এগুলিকে একটু ভালো করে ভেজে নিব। আর আলুটা আমি আগে সিদ্ধ করে একটু ম্যাশ করে, মানে হালকা একটু চাপ দিয়ে ভেঙে নিয়েছি আর কি, বেশি ম্যাশ করা না। এখানে আমি মরিচ গুঁড়ো দিব না, হলুদ গুঁড়ো দিয়ে রান্না করছি, বেশি দিইনি, অল্প একটু দিয়েছি, এক চামচের মানে অল্প একটু আর কি। আর দিয়েছি জিরা ধনিয়া পাউডার লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে মানে ভেজে নিচ্ছি মশলাগুলি। নেওয়ার পরে এখন দিয়েছি এই যে পেঁয়াজ পাতাটা, পেঁয়াজ পাতা তো আর বেশি সময় লাগে না হতে। তো আসলে আপনারা অনেকেই চান যে ফ্ল্যাটের অগ্রগতি কেমন তা প্রতিদিনই দেখাতে, তো সেটাও আজকেও রেখেছি আপনাদের কথার কারণে আর কি, আপনাদের কমেন্টের কারণে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই আর কি। একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজ পাতাটা হালকা বেজে তারপর ওইটার ভিতরে আলুগুলি দিয়ে দিয়েছি। আলুতে একটু পানি রেখেছি যাতে করে আলুর সাথে মশলাগুলিও ভিতরে ঢুকে এর জন্য। আর এরপরেও আর একটু পানি দিয়ে ভালো করে জোশ করে নিতে হবে, না হয় ভিতরে লবণ মরিচ ঢুকবে না, খেতে ভালো লাগবে না। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ বাজার পরে পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে, এর ভিতরে একটু নেড়েচেড়ে আরও একটু পানি দিয়ে দিব। এই যে একটু পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব। এই পর্যায়ে একটু নামানোর আগে আর কি, 5 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে, এটা ভালো করে নরম হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এর ভিতরে আমি লবণ চেক করে নিয়েছি, ঝাল চেক করে নিয়েছি, সব কিছু ঠিকঠাক ছিল। টমেটোটা দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে, আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে থাকুক, এর ভিতরে আমি পরোটা বানিয়ে নিব। তো পরোটা বানানোর জন্য চলে এসেছি টি টেবিলে, মানে ড্রয়িং রুমে আর কি। আমার হাজব্যান্ড উনি ফোনে কথা বলছে, ফোনে ওনার কী কী কাজ করতেছে, আমি চলে এসেছি ওনার কাছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা বানানোটাই ইদানিং কষ্ট হয়ে যাচ্ছে, কোমরে খুব ব্যথা করে। আর একজন বোন আসলে কমেন্ট করেছেন আমি লাইভে রুটি মেকারে, আমার যে রুটি মেকার ছিল সেটাতে পরোটা বানাই না কেন, ওইটাতে কি হয় না পরোটা নাকি কী কারণে এটা আর কি। তো আসলে আমার লাইভে রুটি মেকার ছিল, তো একজন বোন রিকোয়েস্ট করেছিলেন যে ওইটা যেন দিয়ে দিই, আমারটা হলেও দিয়ে দিই, আমার কাছে ছিল না এরপরে লাস্টের দিকে আর কি। তো তখন আমারটা দিয়ে দিতে বাধ্য হয়েছি। আর কথা হচ্ছে, যদিও বাধ্য হয়েছি, তারপরে আরও এক কথা ছিল যে আমার জায়গা ছিল না, আগের যে বাসাটা ছিল ওইটা রান্নাঘর এত ছোট যে ওইটা রাখার মতো স্পেস ছিল না, সেই জন্য ভাবলাম যে উনি যেহেতু রিকোয়েস্ট করেছে তো দিয়ে দিয়ে আর কি। তো এই জন্যই আর রুটি মেকারটা নাই, আর এ কারণে আমাকে এখন নিজেই পরোটা বানাতে হয়। তো আসলে পরোটা বানাতে তো আর বেশি সময় লাগে না, আমরা আমাদের মতো করে দুইটা করে খাই, সেই হিসাবে বানিয়ে নিই আর কি, ফ্রেশ ফ্রেশ প্রতিদিনেরটা। তো একটু তেল দিয়ে, যেহেতু একবারে আমাদের দুজনের জন্য চারটা বানিয়ে এনেছি, একটু দুইটা দুইটা করেই ভেজে নিচ্ছি, কারণ না হয় নিচে লেগে যাচ্ছে যাবে, এর জন্য পরোটা বেশিক্ষণ রাখা যায় না, সাথে সাথে বেলে সাথে সাথে তো ভাজতে হয়, এর জন্য আমি দুইটা করেই ভেজে নিচ্ছি। আর আগুন বাড়িয়ে একটু তাড়াতাড়ি উল্টালে কিন্তু ভাজাটাও সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। এই পর্যায়ে একটা কথা স্মরণ করিয়ে দিই আমার চ্যানেলে, না যারা নতুন এসেছেন এখনও হয়তো আপনাদের সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটি, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, লাইকটি দিতে ভুলে যান, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি লাইকটি কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমরা দুজনের জন্য এখন বানিয়ে নিয়েছি, বাকিগুলো ওরা যখন খাবে গরম গরম তাদেরকে ছেঁকে দিব আর কি। তো আমরা দুজন আগে পরোটাগুলি খেয়ে নিই, তারপর পাশের বাসায় যাব, আপনাদেরকে দেখাবো আমাদের কাজের অগ্রগতি কতটুকু হয়েছে সেটা। তো পরোটা খাওয়া শেষে একটু চাও বানিয়ে এনেছি, চা খাবো। তো সকালবেলা 1 কাপ চা আমার হাজব্যান্ডের এখন ইদানিং অভ্যাস হয়ে গেছে। আমাদের রঙের কাজ মোটামুটি 80%-এর বেশি, 90% হয়ে গেছে। তো এখন এখানে মুনতাসিরের
খাটের পাশে এটা হবে আর কি, ড্রেসিং টেবিল টাইপ একটা বক্স আর কি, এখানে মিরর হবে। তো এইখানে এই জায়গাটা সাদা ছিল, আমরা এখানে ডিজাইন মানে একটু অ্যাশ টাইপের কালার হবে। তো কি করছি, কালো এবং সাদাকে, সাদা রং বেশি কালো অল্প একটু দিয়ে অ্যাশ কালার করে এটাকে, ওই যে একটা মার্কিং যে কাপড়গুলি, মার্কিং কাপড় যেগুলি পাতলা নরম কাপড় সেগুলি দিয়ে এরকম টেনে টেনে কালার লাগিয়ে দিয়েছে। এখনও এক কোট দিয়েছে জাস্ট স্যাম্পল। তো এটা হবে এই কালারটা, ওর ডিজাইনে এটাই ও ডিজাইন করেছে। আর এই যে ডয়ারের মুখটা হচ্ছে এখানে। তো আসলে রং অতিরিক্ত না কিনে এরকম নিজেরাই রং তৈরি করা যায়। তো কালো কালার তো আনতেই হয়েছে, আমার মোত্তাকির রুমে কালো রং হবে এই জন্য। তো সেই জন্য বলবো যে নিজেরা একটু মাথা খাটিয়ে এরকম ছোটোখাটো জিনিসগুলো কালার করে নেওয়া যায়। তো আমি ওর যে কালারটা আছে মানে ওর ডিজাইনে থ্রিডিতে ও যে কালারটা চেয়েছিল, তো আমি এটাকে এই বুদ্ধি করে এই কালারটা করে নিয়েছি। আর এই প্যানেলটা এখন সাদা দিয়েছি, কিন্তু ও চাচ্ছে একটু বাঙ্গিশ, হালকা বাঙ্গিশ টাইপের একটা কালার আর কি বাঙ্গিশ টাইপের একটা কালার, যেটা হবে মানে একদম কাট কালারও না, আবার একদম বাঙ্গিক টাইপের কালারও না। তো ওইটাকে আমরা কি করব, ও আমাদের যে একটা কালার এনেছে মানে কি বলে ব্রাউন গোল্ডেন টাইপের আর কি, কিন্তু আমার থেকে ওইটার দিকে তাকালে মনে হয় অরেঞ্জ কালার। তো ওইটার সাথে সাদা কালার মিক্স করে ওই কালারটা আনবো আর কি। তো সেটা কীভাবে করবো দেখাবো। তো এখন আর পুরো রুমটা দেখাচ্ছি না, যেহেতু ফিনিশিংয়ে চলে এসেছে, পরে দেখাবো। এটা হচ্ছে মুনতাসিরের রুম। মুনতাসিরের রুমটা একদম রোদ থাকবে সারাদিন, শীতকাল এবং গরমকাল দক্ষিণমুখী। তো ওর গ্রিলে কালার করা হয়ে গেছে, গ্রিল ফিনিশিং শেষ। ওর রুমটাতে আমরা গ্রিল করতেছি না। আর তিনটা বারান্দায় আমাদের, যেহেতু বারান্দা চারটা, তিনটা বারান্দায় আমাদের হাফ গ্রিল হবে আর কি। এখান থেকে এই জায়গা থেকে একটু 1 ফিট থাকবে বাইরে, আর সেখান থেকে 2 ফিট উপরের দিকে থাকবে মানে টপ টপ লাগানোর জন্য আর কি। তো এই ডিজাইনটা আমরা করছি, সেটা বাকি যে তিন বারান্দা আছে সেগুলিতে হবে। আরেকটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের জায়গাটা, এটার সাথে যে জানালাটা আছে উইন্ডোটা, এটা আমি, আমার কাছে এইভাবে থাকলে ভালো লাগতেছে না, মনের ভিতরে একটা খুঁত খুঁত আছে। সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে, আমি আগের ভিডিওগুলোতেও হয়তো বলেছি, আপনারা হয়তো শুনেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। তো যেটা বলেছিলাম যে এই যে এখানে যে গ্রিলটা, এই যে এই গ্রিলটা আমি এখানেও দিতে চাচ্ছি, কারণ হচ্ছে এটা যদি গ্লাসটা ওখানে থাকে আর গ্রিলটা যদি বাইরে থাকে, তাহলে এইখানে একটা স্পেস পাবো। যদিও আমার এই ওয়াশিং মেশিনটা এই পর্যন্তই থাকবে, আমি শুধু এই জাস্ট এই চিকন কত এক হাতের মতো একটা স্পেস পাবো। আর এখানে ওয়াশিং মেশিনের উপরে এই বক্সটা লাগিয়েছি, কিন্তু এখন আমি এটাও খুলে ফেলবো, কারণ এটা আমার মনে হচ্ছে যে বেশি একটা যে কাজে আসবে তা না, আবার একটু বাঁকাও মনে হচ্ছে, তো এই জন্য এটাও খুলে ফেলবো। এইটা খুলে ফেলার পরে এই গ্রিলটাও যখন কেটে ফেলবে, তখন এখানে একটু খোলামেলাও লাগবে আর কি, এর জন্য এটা খুলে আমি গ্রিলটা বাইরে দিব। তো এগুলির অর্ডার দেওয়া হয়েছে, কালকে এসে লাগিয়ে নেবে আর কি। তো এই যে কলটা, এটা আগে যে বেসিং মানে এখানে হাউস দিয়েছিলাম সেজন্য কলটা দিয়েছিলাম, এখন কলটাও খুলে ফেলতে হবে আমাদেরকে। মুত্তাকির রুমে কালকে যে কালারটা আমরা দেখিয়ে দিয়েছিলাম, সেটার এখন ফাইনাল লুকটা এরকম এসেছে। আর এখানে যে বক্সটা, ও বলছিল এটা পুরোটাই কালো করতে, এখন আমি বললাম যে মিস্ত্রিদেরকে আগে মুখটা করেন কালো, তারপর মুখটা কালো থেকে ভিতরে সাদা থাকলে কেমন লাগে এটা আগে দেখি। তো এভাবে রেখেছি, ও যদি ফাইনাল করে আর কি, এখনও ও দেখে নাই। তো দেখলে, ফাইনাল করলে তারপরে এটা এভাবে থাকবে, না হয় আবার কালোই করতে হবে আর কি, দেখা যাক ফাইনাল কী করে। আর এই ওয়ালটা হচ্ছে গ্রে কালার করতেছি, গ্রেটা আমরা সাদা আর কালোর সাথে মিক্স করে গ্রেটা করেছি। তো এই যে নিচেও কিন্তু গ্রে হয়েছে। জানালার আমরা তো এখানে টাইলস দিয়েছি, এখানে কিন্তু টাইলস দেয় না, মানে আমরা যখন কিনি বা বাসায় বাড়া উঠি, তো এখানে টাইলস নেওয়া দেওয়াতে এখানে কিন্তু খড়খড়ে থাকে, ময়লা জমে যায়। টাইলস দিলে তো একটা মোসা দিলেই পরিষ্কার হয়ে যায়। তো আমার ফ্লোরের যে স্কেটিংগুলি বেঁচে গিয়েছিলো চিকন চিকন, অনেক সময় একটু একটু বেঁচে যায়, তো সেইটুকুকে এখানে দিয়ে দিয়েছি আর কি। তো ওদেরকে বললাম, মানে মিস্ত্রিদেরকে বলছি, ওরাই নিজেরাই লাগিয়ে দিয়েছে এত সুন্দর করে। তো গ্রিলের আমাদের ফাইনাল কোট লাগানো হয়ে গিয়েছে। এই যে সাইডগুলি এমনভাবে ওরা রং করেছে যাতে মনে হচ্ছে যে একদম টাইলস লেগেছে।
গল মানে এই গ্রিলের রংটাই ওখানে দিয়েছে, যার কারণে এগুলি টাইলসের মতো একদম ফিসলা, একদম সাবানের পানি দিলে একদম মানে টাইলসের মতো উঠে যাবে। এটা আমার কাছে ভালো লেগেছে আর কি। তো এটা তো আমার হলো সেই পুরনো আলমারি দুইটা। এই দুইটা আলমারি কি এখন বোঝা যায়? একটা নোট করে দিই, এই যে এখন কি মনে হচ্ছে এটা দুইটা আলমারি? এখনও ফাইনাল কোট বাকি আছে, এখনও রং এখনও অনেকটাই বাকি। তো আপনারা অনেকেই বলেছেন আপু পুরনো আলমারি কেন দিচ্ছেন, আপনি নতুন আলমারি করেন, তো এখন কেমন কেমন মনে হচ্ছে বলেন তো? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, একদিকে হচ্ছে সুন্দর লাগতেছে, আরেকদিকে হচ্ছে আমার টাকার সাশ্রয় হচ্ছে, এর জন্য খুশি লাগতেছে, কারণ টাকাই হলো এখন মেন কথা। এই যে এই টাকা আমি সাশ্রয় করে অন্য কাজে লাগিয়েছি। যে কোনো জিনিস করতে গেলে আমাদের একটা বাজেট থাকে, সেই বাজেটের ভিতরে যদি থাকে তো ওই বাজেটের বাইরে যদি কিছু করতে হয় সেটা সেক্ষেত্রে আমাদের অন্যদিকে সাশ্রয় করতে হবে। তো এই জন্যই এইটা আমি সাশ্রয় করে অন্য আরেকটা কাজ করতে পেরেছি, আমার হাজব্যান্ডকে বলতে পেরেছি যে আমি এই কাজে তো আর বেশি খরচ করিনি, ওই কাজটা আমি করি। তো এটাই হলো কথা, আপনারাও চেষ্টা করবেন এরকম কিছু না কিছু সাশ্রয় করে টাকা বাঁচিয়ে অন্য আরেকটা শখটা পূরণ করার।